মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের 2024 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ দেখুন, প্রথমত এ মাসে কিন্তু রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকছে, বুধ রাহুর জড়ত্ব যোগ থাকবে, সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকবে, আবার লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে, একই সাথে থাকতে চলেছে মালব্য নামক রাজযোগ, ভাগ্যস্থানের অধিপতি স্বগৃহে বিরাজমান। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হবে। সব থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনে মাসের 1 তারিখেই বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করছেন, আর সেখানেই তিনি থাকবেন আগত 1টি বছর, যার ফলস্বরূপ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়া 100% অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব, ফেস টু ফেস আমাদের চেম্বারে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি কিন্তু বুধ, আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালের পয়লা মে গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের প্রথম ভাব। কেতু আপনাদের সুখ ভাব 4th হাউসে গোচর করছে, পুরো মাসটি জুড়েই এখানেই থাকবে। পুরো মাসটি জুড়ে এখানে কিন্তু রাহুরও দৃষ্টি থাকছে, আবার পুরো মাসটি জুড়ে এখানে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে। শনি আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, ত্রিকোণ স্থানের অধিপতি, স্বগৃহে বিরাজমান হয়ে রাজযোগের ন্যায় প্রভাব সৃষ্টি করে বসে আছেন, উদিত আছেন। এর সাথে সাথে রাহু মঙ্গল বুধের অঙ্গারক যোগ থাকবে, রাহু আর মঙ্গলের পুরো মাসটি জুড়েই রাহু বুধের জড়ত্ব যোগ থাকবে 10 তারিখ পর্যন্ত। তারপর বুধ কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের 11th হাউসে গোচর করে সূর্যের সাথে মিলিত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে, আর বুধের সাথে শুক্রের সংযোগের কারণে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ, আপনাদের লাভ হবে। তবে শুক্র আবার ঠিক 19 তারিখে রাশি পরিবর্তন করে 12th হাউসে গোচর করে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করবে। শুক্রও 14 তারিখে বৃষভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের 12th হাউসে গোচর করে যাবে, আর বৃহস্পতি একটানা বলতে গেলে 12 বছর পর রাশি পরিবর্তন করে আপনাদের 12th হাউসে গোচর করেছে, আর সেখানেই তিনি থাকবেন আগত 1টি বছর। 9ই অক্টোবর বৃহস্পতি বক্রী হবে, এখানে বৃহস্পতির নিচস্থ হলো আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে। দেখুন, ওভারঅল যদি প্রথমেই আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করা যায় তাহলে আমি আপনাদেরকে বলবো, দেখুন আপনাদের রাশিতে মঙ্গলের দৃষ্টি পুরো মাসটি জুড়েই থাকছে, রাশির অধিপতি বুধ 10 তারিখের পর 11th হাউসে গোচর করবে, তাহলে অবশ্যই 10 তারিখের পর ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাদের হবে। তবে এ মাসে কিন্তু আপনাদের ইমিউনিটি সিস্টেমের দিকে একটু খেয়াল রাখতে হবে, নজর দিতে হবে। রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো প্রকার সমস্যা যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বৃদ্ধি পেয়ে যেতে পারে। আর মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের অতিরিক্ত নজর প্রদান করতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকেও। এর সাথে সাথে আপনাদের নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা বা পুরনো জমি গাড়ি বাড়ি গাড়ি বিক্রয় করবার জন্য, এক কথায় বলতে গেলে রিয়েল এস্টেটের জন্য সময় সুযোগ কিন্তু যে খুব একটি সুবিধাজনক, পরিস্থিতি কিন্তু তেমনটির অবকাশ দিচ্ছে না। দেখুন, আপনাদের কিন্তু এ সময় অবশ্যই পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই কিন্তু সম্পর্ককে যতটা উন্নত করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। তার কারণ রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের 2nd হাউসে থাকছে, বিগত 5-6 মাস ধরে আপনারা যদি লক্ষ্য করে থাকেন পরিবার পরিজনদের সাথে সম্পর্কের উন্নতি হওয়ার জায়গায় অবনতি হয়েছে অথবা নিউট্রাল আছে, অতটা উন্নতি হয়নি। ব্যাংকের ব্যালেন্সে আপনাদের নিশ্চিতভাবে ঘাটতি আপনারা অনুভব করেছেন, মুখনিঃসৃত বাণীর কারণে অনেক কাছের মানুষজনদের সাথে আপনাদের সম্পর্কের কিন্তু ইতিও হয়েছে অথবা সম্পর্কের মধ্যে দূরত্বতা তৈরি হয়েছে মুখনিঃসৃত বাণীর কারণে।
ডিপ্লোম্যাসি মেনটেন করে উঠতে পারেননি, ঠোঁট কাটা কথাবার্তা হয়তো বলে দিয়েছেন, যার কারণে অসম্মানিত হয়তো আপনারা অনেকে হয়েছেন, একটু সাবধান কিন্তু এ মাসেও আপনাদেরকে থাকতে হবে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়, আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন, প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে, বিবাহে বাধা আছে, নাকি সন্তান প্রাপ্তিতে, জটিল কোর্ট কেসে ভুগছেন, নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে, অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। তবে বেকার যুবক যুবতী যারা আছে তারা প্রচেষ্টা জারি রাখুন, অবশ্যই নতুন চাকরি কর্মসংস্থান কিন্তু প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে হতেই পারে। দাদা দিদি কাকা কাকিমা বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা 100% উপকৃত হবেন, পিতা শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে এ সময়ে। আপনাদের কিন্তু মধ্যে যারা তীর্থযাত্রা তীর্থভ্রমণের কথা ভাবছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন এ সময়। আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটু কী কী বিষয়ে, দেখুন প্রথমত আমি যেটি বলবো, আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু হাবি হওয়ার চেষ্টা করবে, এ সময় ঘুমের সমস্যা একটু বাড়তে পারে, বিশেষ করে 19 তারিখের আগে পর্যন্ত। 19 তারিখের পর যারা এমএনসি কোম্পানি বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, বিদেশে আছেন, তাদের জন্য সময়ের সুযোগ খুবই ভালো। 19 তারিখের আগে পর্যন্ত কিন্তু সময় সুযোগ অতটাও কিন্তু সুবিধাজনক নয়, একটু নজর প্রদান করুন, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, নতুন লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন, আর রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারকে ক্যাজুয়ালি যেন নেবেন না। পুরো মাসটি জুড়েই আপনাদেরকে ক্যারিয়ারের ক্ষেত্রে মাথাকে একটু ঠান্ডা রাখার প্রয়োজন আছে, হুটহাট করে মাথা গরম করে ফেলতে পারেন, বস বা কলিগদের সাথে অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, সম্পর্কের অবনতি হওয়ার সাথে সাথে ক্যারিয়ারেও কিন্তু এর একটা বড় ধাক্কা কিন্তু লাগতেই পারে। দেখুন আগুন, বজ্রপাত এবং ইলেকট্রিসিটি, এই 3টি জিনিস সম্পর্কে কিন্তু আপনাদেরকে এ সময় অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। 10 তারিখের আগে পর্যন্ত জীবনের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করার থাকলে সেগুলি পিছিয়ে দিন। তবে 10 তারিখের পর সূর্যবুধের বুধাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগের কারণে লাভের মাত্রা আপনাদের বাড়তে চলেছে, মনের বিভিন্ন স্বপ্ন বা কল্পনা আপনাদের বাস্তবে রূপদান অবশ্যই করবে। অবশ্যই আপনারা আপনাদের থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকেও উপকৃত নিশ্চিতভাবে হবেন, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। তবে পুরো মাসটি জুড়েই কিন্তু রাহু মঙ্গলের অঙ্গারক যোগ থাকছে, আপনার জন্মছকে রাহু এবং মঙ্গল ঠিক কত ডিগ্রিতে কোন নক্ষত্রের বসে আছে, কোন গৃহে এবং সেখানে অন্য কোন নক্ষত্রের দৃষ্টিগত প্রভাব পড়ছে, এগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা। এর সাথে সাথে আপনাদেরকে যেটা বলবো সেটা কি, দেখুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মেজাজ হারিয়ে ফেলতে পারেন, হুটহাট করে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, আর এ সময় আপনার মাথাকে যতটা ঠান্ডা রাখবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। সরকারি চাকরিজীবী যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, তাদের জন্য সময় সুযোগ মোটামুটি ঠিকঠাক আছে, তবে যারা প্রাইভেট এমপ্লয়িজ আছেন তাদের কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শর্টকাট অবলম্বন করে আখেরে কিন্তু আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না। বৃহস্পতি দৃষ্টিগত দিক থেকে যদি দেখা যায় তাহলে আমরা কি দেখব, আর বৃহস্পতি যেহেতু অন্তরিম দৃষ্টি আপনাদের 8th হাউসে পড়ছে, এখানে বৃহস্পতি খুব একটি কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট দেন এমনটি নন, তবে এটি শনির গৃহ আর বৃহস্পতি বর্তমানে শনির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের লং ডিস্টেন্স জার্নি হতেই পারে। যারা জাদু তন্ত্রমন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা করছেন, পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন, কন্টেন্ট রাইটার, স্বর্ণকার, ঢালাই বা কর্মকার, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, যোগব্যায়াম ইনস্ট্রাকচার, যোগা ইনস্ট্রাকচার অর্থাৎ যোগব্যায়ামের প্রশিক্ষক, এর সাথে সাথে যারা
শল্য চিকিৎসক আছেন বা যারা কোনো প্রকার এনকাউন্টার স্পেশালিস্ট বা ডিফেন্সের কোনো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। সময় সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবেন। সাহস পরাক্রমও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ ওখানে শনির দৃষ্টি পড়বে। আর প্রথম দিকে শনির এই দৃষ্টি আপনাদের সাহস পরাক্রমে একটু ঘাটতি অনুভব করতে পারে, তবে সে ফেজ আপনারা পেরিয়ে এসেছেন। এবার আপনাদের প্রাপ্তির সময়, সময় সুযোগকে সদ্ব্যবহার করুন। আবারও বলছি, ইলেকট্রিসিটি, থান্ডারস্টর্ম এবং ফায়ার, এই তিনটি জিনিস থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। মাথাকে ঠান্ডা রাখুন। রাজনৈতিক জগতে বা ক্যারিয়ারের ক্ষেত্রে কোনো প্রকার ডিসিশান যদি ভুল হয়ে যায়, তাহলে তার জন্য কিন্তু জনসমক্ষের কাছে আমাদেরকে কৈফিয়াত প্রদান করতে হয়। এর জন্য জন্মছকে যদি সূর্য বা রাহু দুর্বল হয়ে থাকে, রাজনীতিবিদ যারা আছেন, ইলেকশনের মান্থ চলছে, এনি টাইম আপনারা আমাদের সাথে কনসাল্ট কিন্তু করতেই পারেন। সরকারি চাকরিজীবীরাও করতে পারেন, অত্যন্ত প্রকৃত হবেন। আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে, এ বিষয়েও আপনাদেরকে একটু সজাগ দৃষ্টি বজায় রাখার পরামর্শই দেব। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী মাত্রা অতিরিক্ত তর্ক বিতর্ক সম্পর্ককে ব্রেকআপের দিকে কিন্তু 100% নিয়ে যেতে পারে, এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে অবশ্যই হবে। আপনাদের এ সময় যদি দেখা যায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু বিষয়ে আপনাদেরকে একটু সাবধান থাকতে হচ্ছে, বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি নিয়ে যদি আলোচনা হয় বা তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ নিয়ে, তো সেই সময়টিতে কিন্তু আপনাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করতে হবে। কোনো প্রকারভাবেই তাড়াহুড়ো বা হটকারিতা এ সময় প্রদর্শন যেন করবেন না। আর যেহেতু বৃহস্পতি এখন ব্যয়ভাবে, বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন। ঘুমের সমস্যার দিকটি দেখুন। মনে রাখবেন, ওয়ার্ক হার্ড পার্টি হার্ড শুড বি আওয়ার মান্ত্রা ফর হোল লাইফ। এটি কিন্তু আপনার এনার্জি লেভেলকে ধরে রাখতে সাহায্য করবে। আর দেখুন, শুক্রের মালব্য নামক রাজযোগ আর্থিক টেনশনকে কিন্তু একটু বৃদ্ধি করতে পারে, তবে 19 তারিখের পর সেখান থেকে কিছুটা হলো রিলিফ আপনারা পাবেন, এ বিষয়ে আগেই আপনাদের জানিয়েছি। আর হ্যাঁ, যেহেতু আপনাদের 6th হাউসে শনি রাহু এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে, স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকেও কিন্তু অতিরিক্ত নজর আপনাদেরকে প্রদান করতে হবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত কিন্তু আপনাদের বিপক্ষে রায় প্রদান করতে পারে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করলাম। আর দেখুন, কোনো রকম সমস্যা যদি থেকে থাকে জীবনে, এনি টাইম আমাদের দ্বারা কনসাল্ট করাতেই পারেন। আমরা কোনো আংটি, তাবিজ, মাদুলি, পাথর এগুলি কিন্তু আমরা বিক্রয় করি না। আমাদের 99% রেমেডিজ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে, শুধুমাত্র ভিজিটিং চার্জ আপনাদেরকে প্রদান করতে হয়। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে যেন ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।